হ্যালো গাইস, আজকে আমি বানাচ্ছি কুমড়োর সবজি। কুমড়োটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তোমরা দেখতে পারো। এখানে আমি ছোলাও মিক্স করেছি, আর আমি আদা রসুন লঙ্কা পেঁয়াজ আর এক চামচ জিরে দিয়ে আমি বেটে নিয়েছি। এই যে পেস্ট করে নিয়েছি পুরোটা। এরপরে আমি এখানে এখানে আমি সর্ষে দিয়েছি, একটু তেল দিয়ে সর্ষে দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়েছি। তারপরে আমি সর্ষে ফোড়ন দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর ওটার মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব এক চা চামচ করে, জিরে গুঁড়ো আর একটু ছোলা মশলা দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একটু জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ভিজে নেব, পুরো মশলাটাকে ভিজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটার মধ্যে কুমড়োটা দিয়ে দেব। আমি কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু নাড়াচাড়া করে সিম আছে ঢাকা দিয়ে দেব। এই যে কুমড়োতে আমি খুব একটা মশলা ইউজ করি না। এবার এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। সিম আঁচ করে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি সিম আছে রেখে পরে আটাটা মেখে নেব, আটাটা মেখে পরে রেখে দেব। এটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি ঢাকা দিয়ে পরে রেখে দেবো।